ওকে আচ্ছা, এখন যেটা বুঝতে আলোচনা করবো সেটা হচ্ছে খর পানি, ঠিক আছে? তো দেখো খর পানি মানে ওইটার মধ্যে কি আসবে, সেটা খার বা খারক এরকম কিছু একটা থাকবে, বুঝা গেছে বটটা? তো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে পানি, যখন পানি পানি চক্রের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে পানি, কি হয় ভূপৃষ্ঠের মধ্যে প্রবাহিত হয়। সাপোজ ধরো ঝর্ণা দিয়ে আসতেছে, তারপরে প্রবাহিত হইতেছে, বা নদী দিয়ে প্রবাহিত হইতেছে, বা এরকম একটা প্রবাহিত হয়। তারপরে তো এই যখন প্রবাহিত যখন হয় তখন সে বিভিন্ন বস্তুর সংস্পর্শে আসে, এবং এই পানিটা শুধুমাত্র পানি হিসেবেই থাকে না, এই পানিটার মধ্যে অন্যান্য কিছু উপাদানও থাকে, বিভিন্ন খনিজ উপাদান থাকে, বুঝা গেছে ব্যাপারটা? তো অ্যাকচুয়ালি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে পানি যখন আসে তখন পানি যখন বায়ু হিসেবে পড়ে, খেয়াল করো তখন পানি কি হিসেবে পড়ে, এসিড বৃষ্টি, আমরা কি জানি সেটা এসিড বৃষ্টি হিসেবে আসতেছে। তো এই যে এসিড বৃষ্টি যখন আসে পানিটা কি করে, এসিড বৃষ্টি হিসেবে মাটিতে পড়ে। ধরলাম যে H2 যখন কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন কি হিসেবে আসে, H2CO3 হিসেবে, কার্বনিক এসিড হিসেবে, বুঝা গেছে ওটা হিসেবে আসে কার্বনিক এসিড। এই যে এই এসিডটা কি করে, হ্যাঁ ওটা ওইখানে তো কার্বনিক এসিড থাকে, আচ্ছা ওটা নিয়ে তো আলোচনা করতেছি না। তো এখন দেখো H2CO3, তারপরে যেটা বলবো সেটা হচ্ছে এই H2CO3 কি করে আরো বিভিন্ন পদার্থের সাথে বিক্রিয়া করে, বিভিন্ন পদার্থের মধ্যে ধরো যখন ঝর্ণার মধ্যে আসে তখন কি চুনা পাথর থাকে না, পাথর তত্ত্ব থাকে না, আমরা চুনা পাথরের সংকেত কি জানি, CO3। তো এই H2 কি করে তখন এই H2CO3টা কি করে চুনা পাথরের সাথে বিক্রিয়া করে CO3। দেখো একটা জিনিস খেয়াল করো, এই বৃষ্টি পানিটা কি অ্যাসিডিক, চুনা পাথর যে ক্যালসিয়াম আছে এই ক্যালসিয়ামটা কি খার, ক্যালসিয়ামটা মানে খারক আর কি, ক্যালসিয়ামটা কি খারক, কারণ হচ্ছে আমরা 2 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এবং 1 নম্বর গ্রুপে সেগুলোকে আমরা কি বলি, খার ধাতু বলি না, এক নম্বর গুলাকে কি বলি খার ধাতু, 2 নম্বরটা কি বলি মৃৎক্ষার ধাতু। কারণ ওই দুইটার মধ্যে যত পদার্থ আছে, সোডিয়াম বলো, ম্যাগনেসিয়াম বলো, ক্যালসিয়াম বলো, পটাশিয়াম বলো, সবগুলোর মধ্যে একটা খারক জাতীয় বৈশিষ্ট্য আছে, বুঝা গেছে ওটা, সবগুলোর মধ্যে কি আছে একটা খারক জাতীয় বৈশিষ্ট্য এক্সিস্ট করে। এক নম্বর গ্রুপটা কি ছিল, HAlNaKrBCHR। 2 নম্বর গ্রুপটা কি ছিল, BMgCaSRBARA, বুঝা গেছে? তো এদেরকে বলা হচ্ছে খার ধাতু, এদেরকে বলা হচ্ছে মৃৎক্ষার ধাতু। তো এই যে খার ধাতু এবং এই যে মৃৎক্ষার ধাতু, তো এদের মধ্যে কি কিসের বৈশিষ্ট্য আছে, খারকের বৈশিষ্ট্য আছে, বুঝা গেছে? বাট আমরা যেটা জানি সেটা হচ্ছে কিছু কিছু এই যে এরকম খার ধাতুর যে লবণ, এই লবণটা পানিতে অদ্রবণীয়। আমরা আগে এরকম একটা পড়ছিলাম, কিরকম পড়ছিলাম যে ক্যালসিয়াম ক্লোরাইড যখন Ca2+ আসতেছে, যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আসতেছে তখন এটা রং কি, আমরা পড়ছিলাম যে এটা অদ্রকীয় হিসেবে থাকে, কি পড়ছিলাম এটা কি হিসেবে থাকে, অদ্রকীয় হিসেবে থাকে, কি অদ্রকীয় হিসেবে থাকে, এটা রং কি হয় সাদা, মনে আছে? আগে আগে একটা টপিক পড়ছিলাম যে যখন FeOH2 হবে কি হবে, FeOH2 কি হবে, FeOH2 তখন সে কি হিসেবে থাকবে, খারক ধাতুর কিছু হাইড্রোক্সাইড পানিতে কি অদ্রবণীয়, এবং এরা শুধুমাত্র অদ্রবণীয়, এরা কি দেয় অধক্ষেপ দেয়, এবং এদের একটা নির্দিষ্ট রঙও আছে, বুঝা গেছে ওটা, এই পর্যন্ত বুঝা গেছে? ওকে তার মানে খেয়াল করো, কারণ এই যে ক্যালসিয়াম, ক্যালসিয়াম যখন বিক্রিয়া করতেছে তখন ক্যালসিয়াম যেটা উৎপন্ন করতেছে সেটা হচ্ছে এই ক্যালসিয়াম এটার সাথে সংযোগ হয়ে যেতেছে, এবং ক্যালসিয়াম যেটা উৎপন্ন করতেছে সেটা হচ্ছে ক্যালসিয়াম, খেয়াল করো সিএ কি, সিএ না না ওইস নাই, ওইস এর অস্তিত্ব কই, ওইস দেখাও ওইস নাই, খেয়াল করো দেখি H2 সে হচ্ছে আছে না। তো আমরা কি জানি H2CO3 উৎপত্তি গুলো কোন জায়গা থেকে ঘটে, কার্বন ট্রাই অন বা এই বাইকার্বন ট্রাই অন এসে ট্রাই অন থেকে ঘটে, দ্যাট মিন্স এখানে অ্যাকচুয়ালি আসে HCO3 মাঝখানে আসে এটা 2 2 2, বুঝা গেছে বটটা, তাহলে কি হলো ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট, দেখো ঠিক আছে কিনা, এই ক্যালসিয়াম কয়টা একটা, তারপর এদিকে হাইড্রোজেন কয়টা দুইটা, কার্বন কয়টা একটা দুইটা, সো এই দুইটা এদিকে আমি লিখতে পারি, বুঝা গেছে বটটা, তার মানে এটা উৎপন্ন করে। আবার কি করে এরকম ম্যাগনেসিয়াম কার্বনেট আছে বা এরকম কিছু আছে, ম্যাগনেসিয়াম কার্বনেট যখন থাকে তো ওইটার সাথে বিক্রিয়া করে, ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে যখন ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে, ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস H2CO3 যখন এটা বিক্রিয়া করে তখন এটাও কি উৎপন্ন করে, MgHCO3, বুঝা গেছে ব্যাপারটা, MgHCO3 2, বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে পানি পানি ছিল মোটামুটি অ্যাসিডিক, এই অ্যাসিডিকটা আবার কার সাথে বিক্রিয়া করতেছে, মোটামুটি ক্ষারীয়
একটা বস্তুর সাথে বিক্রিয়া করতেছে এবং এই পানি বিক্রিয়া করে এসিডের খাবে সরি এসিডের খাবে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে লবণ এবং পানি উৎপন্ন হবে এরকম কথা ছিল বাট এখানে কি একটা কথা আছে ধরো এসিড এবং খাল একটাকে কি করতে পারে প্রশমন করতে পারে এখন দুইটা এসিডে দুইটাই যদি সমান শক্তিশালী হয় তখন কি একেবারে জিরো হয়ে যাবে ধরো একটা হচ্ছে এসিড খেয়াল করো একটা হচ্ছে এসিড একটা হচ্ছে এসিড আরেকটা হচ্ছে কি খাল মানে বিষ এখন দুইটাই সমান ক্ষমতার অধিকারী তখন আমরা যে লবণটা পাবো যে সলটা পাবো পানি তো উৎপন্ন হবে কিন্তু যে লবণটা পাবো তখন ওই লবণটা একেবারে নিউট্রাল একেবারে কি নিউট্রাল এখন ধরো আমরা এমন একটা এসিড নিলাম যেটা ওই বেসটা থেকে আরো শক্তিশালী যেটা এই খারাপটা থেকে আরো শক্তিশালী তখন যে সলটা পাবো এইটা সল্ট পাবো বাট এইটার মধ্যে কিছু এসিডের বৈশিষ্ট্য থাকবে কারণ কি এসিডটা বেশি শক্তিশালী ছিল খারটা যে খারটা ছিল এই খারটা পুরা সম্পূর্ণ এসিডটাকে প্রশমিত করতে পারেনি বোঝা গেছে ব্যাপারটা তারপর এই যে সলটা পাইলাম সেই সলটা এখন কি ধরবি এসিড ধরবি আর আমরা এমন এসিড বেস নিলাম যেখানে বেসটা হচ্ছে মানে খারটা হচ্ছে কি বেশি শক্তিশালী তখন আলটিমেট রেজাল্ট যেটা পাবো সল্ট এটা কি হবে মোটামুটি এটাও একটু খার ধর্মী হবে বুঝা গেছে ব্যাপারটা তাহলে বুঝা গেছে ওকে তার মানে দেখো তার মানে বৃষ্টির পানি ছিল এসিডিক এবং এই H2CO3 এটা হচ্ছে দুর্বল এসিড এটা কি এসিড দুর্বল এসিড কিন্তু এই যে ক্যালসিয়াম কার্বনেটের যে ক্যালসিয়ামটা আছে এটা শক্তিশালী ক্ষারক এটা কি শক্তিশালী ক্ষারক এখন দেখো দ্যাট মিন্স এখন যে পানিটা আছে এই পানিটার মধ্যে কি আছে Ca মানে ক্যালসিয়াম বাইকার্বনেট আছে যেহেতু বাইকার্বনেট যদি শক্তিশালী ক্ষারক তার মানে এখন পানিটার মধ্যে একটা ক্ষারকত্বের অস্তিত্ব আছে এইটাকে বলা হচ্ছে ক্ষর পানি তখন আমরা বলতেছি ওই পানিটাকে কি পানি ক্ষর পানি এই পর্যন্ত বোঝা গেছে উচ্ছ্বাস আচ্ছা এখন দেখো এখন তার মানে এই খর পানির ক্ষেত্রে আমাদের অসুবিধাটা কি হয় এই যে খর পানি এটা আমাদের কি অসুবিধা দেয় বা এই খর পানি থাকলে আমাদের কি অসুবিধা হয় ধরো আমরা যখন কাপড় যখন পরিষ্কার করতে যাই তখন আমরা যখন ডিটারজেন্ট ইউজ করি আমরা কি জানি যে ওই ডিটারজেন্ট গুলো বা ওই সাবান গুলো অ্যাকচুয়ালি হচ্ছে জৈব এসিডের অংশ বা জৈব এসিড থেকে তৈরি করতে পারি কি থেকে তৈরি করতে পারি জৈব এসিড থেকে তৈরি করতে পারি যেরকম তুমি সাবানের সঙ্গে বললো সাবানের সঙ্গে স্টিয়ারিক এসিড সাবান গুলো ব্যবহার করতেছি সবগুলো হয়তো বা পামিটিক এসিড এসিড নয়তো বা স্টিয়ারিক এসিড নয়তো বা এইরকম মানে এসিড থাকবে তার মধ্যে তেল বা চর্বি কোষ্টিক সুরা দেওয়ার পরে দেখো কোষ্টিক সুরা দেওয়ার পরে আমরা সাবানটা পাইছি সাবানটার মধ্যে এই এদিকে দেখো সাবান যখন এক যখন করতেছে টি আর সি ডাবল ও এনে না এখন ধরো সি ডাবল ও এইচ এটা কি জৈব সিডের অংশ না জৈব সিডের অংশ না ঠিক এরকম অ্যাকচুয়ালি অ্যাস্টার আসতে গেলে জৈব সিড থেকে আগে আসতে হয় তার মানে এটা উৎপত্তি মোটামুটি জৈব সিডের বুঝে গেছে ব্যাপারটা বুঝতে পারছো তো মানে মোটামুটি জৈব সিড থেকে আসে তার মানে তাদের মধ্যে মোটামুটি একটা এসিডিক বৈশিষ্ট্য থাকে বলতে পারো বা এরকম কিছু একটা বলতে পারো বুঝে গেছে ওকে তার মানে এখন তুমি যখন সাবানের সাথে যখন বিক্রিয়া করবা খেয়াল করো তুমি যখন সাবানের সাথে বিক্রিয়া করবা এইটাও মেইন ফ্যাক্ট না মেইন ফ্যাক্ট হচ্ছে তুমি যখন সাবানের সাথে বিক্রিয়া করবা সাবানের সাথে বিক্রিয়া করতে গেলে এটা হচ্ছে ধরো আর সি ডাবল এনে আর সি ডাবল এনে সাবানের একই আর সি ডাবল এনে বা আর সি ডাবল কে সাবানের সংকেত এটা কি আর এর পরিচয় হচ্ছে আর হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ শুরু থেকে আর হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ এবং অ্যালকাইলের ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে সি এন এইচ টু এন প্লাস ওয়ান তার মানে আর এর মান যদি 17 হয় তার মানে সি 17 এইচ 35 এইচ 35 খর পানিটা যেটা বিক্রিয়া করবে সেটা যখন বিক্রিয়া করবে তখন কি অসুবিধাটা হবে সেটা দেখো ক্যালসিয়াম বুঝো এইচ সিও থ্রি টু এটা বিক্রিয়া করলো এটা কি করলো বিক্রিয়া করলো এখন দেখো এখন এটা যখন বিক্রিয়া করলো তখন অ্যাকচুয়ালি আমরা কি পাইলাম দেখো সেটা হচ্ছে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে দেখো এই এন এটা এদিক থেকে সরে গেল জাস্ট এদিকে সি এটা সি এটা আসা বসে গেল সি এটা আসা বসে গেল তো সি এ যখন আসলো সি এ তারপর হচ্ছে এদিকে হচ্ছে এদিকে আর দি জাস্ট এই পুরোটাকে আর দিলাম সি ডাবল ও সি ডাবল ও বুঝে গেছে এদিকে ক্যালসিয়ামের যোজনী কত দুই এটা যোজনী কত এক এদিকে ক্যালসিয়ামের যোজনী কত এই জায়গায় বুঝে গেছে এখন দেখো এখন তার মানে আমি একটা জিনিস আমরা জানি যে আমি আগে কি বলছিলাম যে সোডিয়ামের লবণ পানিতে কি হবে না পানিতে দ্রবীভূত হবে বাট বাট ক্যালসিয়ামের বেশিরভাগ যৌগ কি পানিতে দ্রবীভূত হবে না কারণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমরা কি দেখছি সাদা অধক্ষেপ দেয় বা এরকম অধক্ষেপ দেয় বুঝে গেছি ব্যাপারটা তার মানে এই যে এখন যে ক্যালসিয়ামের যে আমরা এই ক্যালসিয়াম স্টিয়ারাইড পাবো বা ক্যালসিয়াম যে
যোগটা পাবো, এখন যে যোগটা পাবো এইটা যেটা এটার সাথে ক্যালসিয়াম আছে সেটা এটা হচ্ছে অদ্রবণীয়, সেটা কি অদ্রবণীয়। তার মানে দেখো তুমি চাচ্ছ সাবানের যখন আমি ডিটারজেন্টের কাপড় পরিষ্কার করার কৌশল করাবো তখন বুঝতে পারবা ওইটার কৌশলটা হচ্ছে ওইটা যাতে বেশি দ্রবীভূত হয়, কিন্তু এখানে এমন একটা সাবস্টেন্স আমরা পাচ্ছি ওই সাবস্টেন্সটা কি করতেছে ওইটাকে দ্রবীভূত করতে দিতেছে না, সে অদ্রকেপ তৈরি করে নিতেছে, আমি যে দ্রবীভূত করতে চাইছিলাম আমার সাবানের কাপড় কাচার, তুমি একটা কাপড় বেশি দ্রবীভূত হবে তখনই যখন ওইটার মধ্যে বেশি সাবান দ্রবীভূত হবে, বুঝা গেছে, একটা কাপড় তখনই বেশি পরিষ্কার হবে কি বললাম যখন ওইটাতে বেশি পরিমাণ সাবান দ্রবীভূত হবে। তো এই সাবানের বেশিরভাগ অংশই সে এখন সে অদ্রকেপ না করতেছে, তার মানে কি সাবান কি দ্রবীভূত হইতে পারবে, পারবে না, তার মানে আমার কি কাপড় যে পরিষ্কার করার যে আমি যতটুকু পরিষ্কার করতে চাইছিলাম ততটুকু হবে না, যদি করতে চাই তাহলে আমার বেশি সাবান খরচ করতে হবে, তার মানে কি করতে সাবানের অপচয় ঘটে দিচ্ছে। তার মানে এই যে ঘর পানি যদি আমি ইয়া করি মানে তোমার ঘর পানি দ্বারা যদি আমি কাপড় কাচি তখন কি হবে সেটা সাবানের অপচয় ঘটবে, বা এরকম আমাদের ঘর পানি এরকম অনেক অপকারিতা আছে, ধরো কলকারখানায় ধরো ব্রয়লার, ঠিক আছে, ধরো কলকারখানায় তুমি এটা হচ্ছে কলকারখানায় এরকম একটা নল দিয়ে কলকারখানা থেকে সাপোজ পানি অপসারিত হয় বা পানি প্রয়োজন পড়ে, বুঝা গেছে। এখন এগুলো যেহেতু অধক্ষে ব্রয়লার মেশিনে এটা কি হয় যখন এমনি জমতে জমতে যখন বেশি চাপ পড়ে যায় প্রেশার পড়ে যায় যখন আর পারে না তখন কি হয় এটা ফাইটা যায়, তার মানে কলকারখানা বিস্ফোরণ করতে পারে, বুঝা গেছে ব্যাপারটা। সো আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে খড়ো পানিটা, এই খড়ো পানিটাকে আমাদেরকে কি করতে হয়, খড়ো পানিটাকে কি করতে হয় আমাদের মানে যাতে পানিটা যাতে খরো না থাকে সেই জন্য একটা ব্যবস্থা নিতে হয়, এবং সেটার জন্য আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা হচ্ছে স্থায়ী খরতা আর একটা হচ্ছে অস্থায়ী খরতা, সেটা একটা কি স্থায়ী খরতা আর একটা হচ্ছে অস্থায়ী খরতা। সো অস্থায়ী খরতাটাকে হচ্ছে বাইকার্বনেট আয়নটা যদি থাকে, এই যে রোমটা যদি বাইকার্বনেট আয়নটা থাকে তখন সেটা হচ্ছে অস্থায়ী খরতা, এবং এটাকে আমরা তাপ দিলেই এটা দূর হয়ে যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে কোনো কোনো জায়গায় এখানে যেটা থাকে সেটা হচ্ছে এখানে সালফেট লবণ থাকে, কি থাকে সালফেট ক্লোরাইড বা এরকম এরকম থাকে আর কি সালফেট বা এরকম, ওইগুলাকে সাধারণত তাপ দিয়ে দূর করা যায় না, ওইটা হচ্ছে স্থায়ী করতে। এখন কোন কারণে সালফেট থাকে সেটাও যদি কোয়েশ্চেন করো, শুনো এসিড বৃষ্টির জন্য যে এসিড গুলো থাকে সেটা কি শুধুমাত্র H2SO3 না H2SO4 আছে কিনা, এসিড বৃষ্টি যখন পড়াইছি তখন কয়টা এসিড পড়াইছিলাম H2CO3 HNO3 HNO2 H2SO3 H2SO4 এসিড বৃষ্টির কম্পোনেন্ট, বুঝা গেছে, তার মানে ওইদিকে কি আছে H2SO4 ও কি আছে না, যখন ওই H2SO4 আকারে যখন পানিটা আসবে তখন পড়বে তখন ওই H2SO4 যখন বিক্রিয়া করবে তখন ক্যালসিয়ামের সাথে এই সরি ক্যালসিয়াম COCO3 এর সাথে যখন বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন করবে ক্যালসিয়াম সালফেট CO4, বুঝা গেছে ব্যাপারটা, আর কি উৎপন্ন করবে H2O+CO2 কার্বন, এটা তুমি বুঝতে পারবে কারণ কার্বনেট ভাঙিয়া CO3 2- হয় CO3 2- থেকে CO2+O2- হয় O2- এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এই যে দেখো এখন যে আমরা যে পানিটা পাইলাম সেই পানিটার মধ্যে এখন কি আছে সালফেট লবণ আছে না, এইটাকে তুমি তাপ দিয়ে দূর করতে পারবে না, বুঝেছো ওটা, এটাকে তুমি কি করতে পারবে না তাপ দিয়ে দূর করতে পারবে না। সো এটাকে এটাকে বলা হচ্ছে স্থায়ী করতা। এখন স্থায়ী করতা দূর করার তিনটা পদ্ধতি আছে তোমাদের, কয়টা পদ্ধতি, তিনটা পদ্ধতি, একটা হচ্ছে সুরা পদ্ধতি, সুরা পদ্ধতি, দুই নম্বরটা হচ্ছে পারমুটেট পদ্ধতি, দুই নম্বরটা কি পদ্ধতি পারমুটেট, পারমুটেট পদ্ধতি, তিন নম্বরটা হচ্ছে এখন বলো কোন, হ্যাঁ আমি বলতেছি কোন ইয়া থাকবে পানিতে কোন মানে লবণটা থাকবে কোন আয়নের লবণটা থাকবে সেটা দেখালাম তো সালফেটের উৎসটা কোন জায়গায়। আচ্ছা তারপরে তোমার কোশ্চেন কি, মৃদু পানিতে দ্রবীভূত ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন থাকে না, মৃদু পানিতে সাবান প্রচুর, সাবান প্রচুর ফেনা হয় সাধারণত জলপথে, যেমন পুকুর ডুবা পানি ডুবার পানি মৃদু হয়, আচ্ছা পুকুর ডুবার পানি কোনো কারণে মৃদু হয় না, কি বৃষ্টি পানি খুব ভালো মৃদু পানি, কেন আমি বলি শুনো বৃষ্টির পানি যেটা পড়ছে ওই পানিটার, ওই পানিটার মডিফাই হয়েছে কোন জায়গায়, আমরা যে খার পানিটা পাইছি এটা মডিফাই হয়েছে কোন জায়গায়, যখন পানিটা প্রবাহ হয়েছে যখন এটা ক্যালসিয়াম কার্বনেটের উপর দিয়ে গেছে, বুঝা গেছে ওটা। তো যেই পানিটা বৃষ্টি থাকে তুমি সরাসরি কালেক্ট করতেছো এটা কি ক্যালসিয়াম কার্বনেটের উপর দিয়ে যাইতে গেছে, তাই তো হয় না, তার মানে সে আর খার হয় নাই,
বুঝাইছোটা? তার মানে বৃষ্টির পানি কি মৃদু পানি বলতে পারো, কারণ মৃদু পানির যে চেঞ্জটা হচ্ছে এটা কোন জায়গায় চেঞ্জ হচ্ছে? বৃষ্টির পানি কি মোটামুটি এসিডিক চেঞ্জ হচ্ছে কোন জায়গায়? তখন একটা পাথরের উপর দিয়ে যাইতেছে পানিটা, প্রবাহ হইতেছে ওই পানিটাকে যখন তুমি ইউজ করতে তখন ওইটা কি পানি? বুঝছো তো খর মানে ভালো করে? ওকে তাহলে আজকে পর্যন্ত।